ব্যাক টু মাই চ্যানেল ব্লগাশি মারাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে বন্ধুরা একটি নতুন ব্লগ শুরু করছি। বন্ধুরা এখন বাজে সকালবেলা, আর সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। আর এখানে বন্ধুরা আমি ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু বাইরে সাউন্ড আসায় আমাকে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে বন্ধুরা। আর দেখো এখন একটু এখানে বসবো, আর এদিকে দেখো সবাই কাজকর্মে ব্যস্ত, মা ভাই বউ, আর যে সুবুদি দাঁত ব্রাশ করলো মাত্র, আর এটা আমার ভাইয়ের বউ সমস্ত কাজকর্ম করলো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর সীমারায় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে বন্ধুরা আরেকটি নতুন ব্লগ শুরু করছি। বন্ধুরা আজ সকাল 7টা, সো গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর এই সকাল 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণে, কোনো কাজকর্ম তো করলাম না, দিদি ভাই করলো, মা ভাই বউ এরা করলো। আর দেখো আমি এখন বসে আছি, আমি আমার বেবিকে নিয়ে, ওই যে ভাগ্নি, খাওয়া দাওয়া করবো এখন, সবার আগে খাবো। গতকাল তো পিঠে তৈরি করেছে, তোমরা তো দেখেইছো। আর জানো বন্ধুরা আজ আমি বাড়ি চলে যাব, তাই খুব একটা ভালো লাগছে না বন্ধুরা। ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর দেখো এখন আমি খাওয়া দাওয়া করবো, গতকাল পিঠে তৈরি করেছি, এই পিঠেগুলোই এখন খাবো। ওকে, খাওয়া দাওয়ার পর ফিরছি, সঙ্গে থাকো। গতকাল পিঠে তৈরি করেছে, করেছে ক্ষীর, মালপোয়া, আর আছে চিতই পিঠা। বন্ধুরা এখন বাজে দুপুর 3টার মতো বাজে, আর আমরা মাত্র ফ্রেশ হলাম। দেখো দুই বোনই, দিদি ভাইয়ের স্নান করলো মাত্র, আমি স্নান করলাম, আশু হচ্ছে সে না, 3 বার স্নান হয়ে গেল। দেখো গায়ে কোনো জামা কাপড় নেই, এত গরম। আর আমরা এখন এই ঘরে সবাই মিলে বসে আছি, মা, আমি, দিদি ভাই, আর ভাগ্নি ক্যামেরা করছে। বন্ধুরা বন্ধুরা চলো তাহলে কিচেনে দেখা যায় ভাই বউ কি রান্না করেছে। চলো তাহলে লাঞ্চটা সেরে নেই বন্ধুরা। আর বন্ধুরা দেখো রান্নাঘরে আমরা খেতে যাব, আজ জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা, তোমরা সবাই ভালো কাটাও দিনটা। আজকের দিনে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। আর দেখো আকাশটা কীরকম মুখ ভার করে মানে আছে, আর কীরকম ঝোড়ো হাওয়া বইছে, কারণ শ্রীকৃষ্ণের জন্মেছিল সেদিন প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, তাই আজও এই যে দেখো হাওয়া উঠেছে, বৃষ্টি হবে হবে, আর প্রচুর গরম। এই ঝোড়ো হাওয়াটা সকলের শরীরকে একদম ঠান্ডা করে দিয়ে গেল বন্ধুরা। আর ভাইগনা স্নান করলো মাত্র, আর দিদি ভাই দেখো সাজুগুজু করছে, একটু নেল পালিশ লাগাচ্ছে, আর যে মাকে করছে, কাজ করছে, আর ও ঘরে বারান্দাতে বসে মানে রান্নাঘরে বারান্দাতে বসে শুভদীপ খাচ্ছে, সূর্যসেনা পাশে দাঁড়িয়ে আছে। দেখো আর দেখো প্রচুর হাওয়া বইছে, কত মানে শুকনো পাতা উড়ে উড়ে এসে পড়ছে দেখো, আর খুব সুন্দর হাওয়া বইছে। এই হাওয়াটা সকলের শরীরকে একদম শান্ত করে দিয়ে গেল। আর দেখো বাইরে মানে রাস্তার জানালা দিয়ে একটু বাইরেটাও ক্যামেরা করেছি, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি আজকের এই মুহূর্তটা। দেখো কয়েকদিন যাবত প্রচুর গরম, গরমে থাকাই যাচ্ছিল না, আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাজে বিকেল 4:30 মতো, দুপুরবেলা তো ওইরকম ঝোড়ো হাওয়া বইছিল। দেখো রাস্তাঘাটে পাতা পড়ে একাকার, আমি, দিদি, ভাই বউ, বৌদি সবাই মিলে যাচ্ছি এখন আমি আমাদের ঠাকুমা বাড়ি। দেখো আর বন্ধুরা আমাদের গ্রামের পরিবেশ চারিদিকে কত সুন্দর, সবুজে সবুজ, আর দেখলেই বন্ধুরা চোখ জুড়িয়ে যায়। তোমাদের তো এই কথাটা আমি বারবারই বলছি, দেখো সূর্যসেনাও তোমাদের হাই করে দিচ্ছে, বৌদিমণি পাশেরটা। আর বন্ধুরা তোমাদের বললাম না সকালবেলা আমি বাড়ি চলে যাব, বাড়ি যাওয়ার হলো না, ভাই যেতে দিল না, আর দুপুরবেলা তো ওই টাইমে বৃষ্টিপাত শুরু হলো, ঝোড়ো হাওয়া বইছে, মা বললো আর যেতে হবে না। আর জানো এই রাস্তাটা দিয়ে আমরা যে দিনে কত পার গিয়েছি, কারণ ঠাকুমা বাড়ি এখানে আর আমাদের বাড়ি ওদিকে, আমরা এই ঠাকুমা বাড়িই বেশি থাকতাম, এদিকে চলে আসতাম। কত বছর পর আবার এলাম বন্ধুরা, দুঃখের বিষয় আমার ঠাকুমা নেই, তিনি স্বর্গে চলে গেছেন, আছে যে বড় মা, আছে জেঠু আছে,
আর বন্ধুরা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্বাগতম। আর বন্ধুরা প্লিজ তোমরা একটি লাইক দিয়ে দেখো। ওকে ফ্রেন্ডস, আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিও। বন্ধুরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো জেঠু বাড়ি আসছি, কারেন্টেই আমরা অন্ধকারে কূপে জ্বালিয়েই বসে আছি।